দুরুদ যদি আমরা জুড়ে পড়ি এই দুরুদের আওয়াজ অন্তত পক্ষে দশ কিলোমিটার দূর থেকে শোনা যাইব ঠিক না ঠিক। আর জুড়ে বলতে হবে ঠিক না বেডিক আল্লাহর রসুলের সাথে মহাব্বত লাগাইলে লাভ না লস জুরে জুড়ে বলতে হবে লাভ না আমরা যদি আল্লাহর রসুলের সাথে মহাব্বত সৃষ্টি করি আমাদের লাভ হবে না লস আরও জুড়ে বলতে হবে লাভ না আমরা আমাদের বর্তমান জমানায় আমাদের হায়াত তাকে কয় বছর ষাট গড়ে ষাট ষাটের বিষয় বেশি আমরা বাঁচতে পারবো না ঠিক না বেটি জুড়ে বলতে হবে ঠিক না বেটি বাজান আমার আমরা আমাদের জীবনটারে অযথা নষ্ট করতেছি অযথা সময়টারে আমরা খুয়াইতেছি কাল ময়দানে আসরের দিন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ আমাদের আপনি আবার দুনিয়ার জমিনে দেন আপনার আবাদতি করব। আল্লাহ বলবেন হবে না কেননা দুনিয়ার জমিনটা হইল একটা এক্সামিনেশন হল ঠিক না बेटी এই জমিনে আপনি পরীক্ষা দিবেন কেউ আপনাকে বাধা দিবে না পরীক্ষার খাতায় ছাত্র যাই লিখুক মাস্টার বাধা দেবে না ঠিক না बेटी তদরূপ দুনিয়ার জমিনে আপনি গুনার কাজ করতেছেন কেউ বাধা দিবে না সোাবের কাজ করতেছেন কেউ বাধা দিবে না কিন্তু এই জান্নাতের রাস্তায় চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকাধিক আলিমদের দুনিয়ার জমিনে দিছেন ঠিক না बेटी নবীদের দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছেন ঠিক না বেঠি রসুলদের দুনিয়ার জমিনে পাঠাইলেন ঠিক না বেটি কত অলিদের দুনিয়ার জমিনে পাঠাইলেন ঠিক না বেটি কোন অলিকে আজকে পর্যন্ত কইছে জাহান রাস্তায় চলো কোন আলিমকে আজকে পর্যন্ত বলেছে আপনাদেরকে জাহান রাস্তায় চলো সবাই বলছে জান্নাতের রাস্তায় চলো জান্নাতের রাস্তাগুলোও দেখায় দিতেছে তারপরেও আমরা জান্নাতের রাস্তায় চলতেছি না ঠিক না বেটি জুড়ে বলতে হবে বাজান আল্লাহ রসুলের সাথে প্রেম লাগাইতে হইলে আল্লাহ রসুলের সাথে মহাব্বত লাগাইতে হইলে আল্লাহ রসুলের সাথে এক্স লাগাইতে হইলে দুরুদ শরীফ জুড়ে পড়ার দরকার আছে না নাই বাজান আমার আল্লাহ রসুলের উপর দুরুদ পড়লে সব হয় না গুনা আরো জোরে বলতে হবে সব না গুনাম আমার মায়ের বন্ধুরা বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল ওই নাম দুইশো বছরের জিন্দেগি পাইছে আল্লাহ রব্বুল আল তার দুইশো বছর জিন্দেকে দিয়েছেন কয়েশো বছর তার হায়াতটা ছিল দুইশো বছর দুইশো বছর আল্লাহর এবাদতি করে নাই দুইশো বছর সে নাফরমানি কাজ করেছে কোনো দিন আল্লাহর এবাদতি করে নাই কোনো দিন আল্লারে না নাই আল্লাহর কথা মতো চলে নাই কোনোদিন দিন মাওলার কথা মতো বন্ধা চলে নাই কোনো দিন আল্লাহকে সে না নাই সারাটা জীবন তার না ফরমানির মধ্যে কাটাই দিছে মানুষদের অনেক জ্বালা যন্ত্রণা দিছে মানুষকে এমন মানুষের সবসময় ক্ষতি করত মানুষের সবসময় আপনার ক্ষতির রাস্তায় সে থাকত মানুষের অনেক জ্বালা যন্ত্রণা দিত যখন আল্লাহর বান্দা দুইশো বছর জিন্দেগি আল্লাহ তারা দিলেন এই দুইশো বছর জিন্দেগির মধ্যে কোনোদিন আল্লাহর বাদুতি করে নাই কোনোদিন ভালো একটা কাজ করে নাই যেই দিন সে মারা গেল প্রত্যেক গ্রামের মানুষেরা খুশি হয়ে গেছে মানুষ খুশি হয়ে ওই বেচারা দাফন করে নাই কাফন করে নাই তার নিয়ে কাদার মধ্যে কাসরার মধ্যে নিয়ে ফালাইয়া দিছে কোন জায়গায় কাসরার মধ্যে ফালাইয়া দিছে আরে যখন কাসরার মধ্যে ব্যক্তিটারে ফালানো হলো আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল কে নবীর কাছে পাঠাইয়া দিলেন সুবহানাল্লাহ জিব্রাইল বলেন জিব্রাইল রে ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু মুসার জানা দিও লোকেরা যে মানুষটার লাশ কাস্ত্রার মধ্যে ফালাইয়া দিল ওই মানুষটারে আমার মুসা নবী যাতে কাফন দাফনের ব্যবস্থা করে ওই মানুষটারে যাতে মুসা যাতে কাফন দাফনের ব্যবস্থা করে আর আমার মুসা নবীরে জানাইয়া দিও আমার বন্ধুরে জানায় দিও সে যাতে এলান করে দেই। কোন মানুষ যদি তার জিন্দেগির গুণাগুলা মাফ করাইতে চায় তাহলে আমার ওই বান্দার জানাজার নামাজে যাতে শরিক হইয়া যায় কতটুকু মর্যাদা আল্লাহ দান করেছেন ও আমার মুসা নবীর কাছে জিব্রাইল আসলেন এসে বললেন ইয়া আল্লাহর নবী মুসা আল্লাহ বলে দিছেন ওই ব্যক্তিটার আপনি কাসরা থেকে তুলে এনে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আর আপনি করে দেওয়ার জন্য যারা তাদের করতে চায় তারা যেন জিন্দগির বান্দাটার জানাজার নামাজে শরী খয়া যায় মুসানবি বলেন রে ও আল্লাহর লীলা খেলা বুঝা বড় বিষম আরে আল্লাহ রব আলিন এই তার হায়াত দিলেন দুইশো বছর কয় বছর দুইশো বছর হায়াত দিলেন এই দুইশো বছর জিন্দেগীর মধ্যে এই বান্দাটা কোনো দিন নামাজ পড়ে নাই কোনো দিন রোজা রাখে নাই আরে আল্লাহর কোনো এই বান্দাটা নাকি আল্লাহর না ফরমান বান্দা আল্লাহ তাকে কেমনে এত সুন্দর মর্যাদা দিলেন কেমনে এত সুন্দর মর্যাদা তারা দিলেন ও জিব্রাহীল আমার বুঝে আসে না তখন জিব্রাহীল বলে ও আল্লাহর পয়গাম্বর মুসা। জেনে মুসা। এই ব্যক্তিটারে আল্লাহ দুইশো বছর জিন্দেগি দিছেন ঠিক আছে কিন্তু কোনদিন সে আল্লাহর এবাদতীয় করে নাই এটা ওর এই ব্যক্তিটা মানুষকে এমনভাবে জ্বালা যন্ত্রণা দিছে যার কারণে সে মারা যাওয়ার পরে মানুষেরা তারে কাসরার মধ্যে ফালাইয়া দিছে ও মুসা নবী তারপরেও আল্লাহ তার গুণাগুলা মাফ করে দিছে তার কারণ কি জানেন নি ও মুসা এই ব্যক্তিটা একদিন তাওরাত কিতাব খুল ছিল পড়ার জন্য এই ব্যক্তিটা যখন তাওরাত কিতাবটা খুলছে কুলার পরে আখের জামানা তুমি মুসা পরে একজন নবী আসবেন যার নাম হইবে ঈসা ঈশার পরে আরেকজন নবী আসবেন তার নাম হলো মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও মুসা এই ব্যক্তির যখন মোহাম্মদ নবীর নামটা দেখলো ওই নামটার মধ্যে স্পর্শ করে চুমা খাইছিল আমার আল্লাহর কাছে এই কাষ্টপর পছন্দনীয় হইছে রে মুসা যার কারণে আল্লাহ তার जिंदगीর গোনা গোলা মাফ করে দিছে আল্লাহ রসুলের নামের উপর চুমা খাওয়ার পরে যদি জিন্দেগির গুনা মাফ হয়ে যায় ও যুবক বন্ধু আমার ও বাগান আমার আমরা যদি ওই রসুলের উপর দূরত বেশি বেশি করে পড়ি ওই রসুল্লেকে যদি আমরা মহাব্বত করি ওই রসুলের সাথে যদি আমরা প্রেম লাগাই ওই রসুলের সাথে যদি আমরা মহাব্বত কানেকশনটা লাগাইতে পারি আল্লাহ কি আমাদের গুনাগুলা মাফ করতে পারে না আর জুড়ে বলতে হবে পারেন কি পারেন না ও বাদান আমার ও বন্ধু আমার তাই বলি এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করতে হবে আল্লাহর রসুলের সাথে মহাব্বত লাগাইতে হবে আল্লাহর রসুলের সাথে যদি প্রেম লাগাই আল্লাহ রব্বুল আলমিন আপনারে আমার একটা জায়গা উপহার দিবেন সেই জায়গাটার নাম হলো আর জুড়ে বলি নাম কি এবার আমরা প্রত্যেকে শুধু বলি আমরা যখন ভালো কাজ করব আল্লাহ জান্নাত উপহার দিবেন এবার আল্লাহ জান্নাতটারে কেমনে সাজাইলেন শোনার দরকার আছে না নাই জান্নাত কেমনে কেমন বিশাল আল্লাহ বানাইলেন জানার দরকার আছে না নাই আমার দায়েরা মন্ডুরা জিবরাইল একদিন আল্লাহর কাছে পড়ে করে আল্লাহ ও দয়াল আল্লাহ আপনি আল্লাহ জান্নাত বানাইলেন আরে দুনিয়াটারে কত সুন্দর করে বানাইলেন দুনিয়ার দেখেই আমি গেছি। আপনি আল্লাহ কত সুন্দর করে বানাইছেন আমি চাই জান্নাতটা দেখতে জান্নাত আপনি কত সুন্দর বানাইছেন আর জান্নাত আপনি কত বিশাল বানাইছেন আমি দেখতে চাই আল্লাহর কাছে জিবরাইল পারমিশন চাইলেন আল্লাহ রব্বুল আলামিন পারমিশন গ্রান্ট করে দিলেন বললেন যাও তোমার পারমিশন দিয়া দিলাম জান্নাত তে গো এবার জিব্রাইল যখন জান্নাতের মধ্যে গেলেন আমার বাজান আমার বন্ধু আমার আপনাদের কাছ থেকে যা জানতে চাই জিবরাইল কি কোন সাধারণ ফেরেশতা জিব্রাইল কি কোন সাধারণ ফেরেশতা জিবরাইল হইলেন ফেরেশতাদের সর্দার নবী বলেন ও জিবরাইল জিবরাইল রে তুমি আমি আর রাসূলের সাথে যখন সাক্ষাৎ করতে আসো তখন তুমি মানুষের সুরত ধরে আসো তুমি তোমার আসলি সুরতে কেন আসো না ও বাদান আমার জিব্রাইল বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জিব্রাইল যদি আমার আসলি সুরতে আসি এই পৃথিবীতে আমি জিব্রাইলের জায়গা হবে না জিব্রাইল কি সাধারণ ফেরেশতা ও বাজান আমার বন্ধু আমার জিব্রাইল কে আল্লা ছয় শত নূরের পাকা দান করছেন পাশে আছে তিন বাম পাশে আছে শত নূরের পাকা জিব্রাইল কে দান করলেন জিব্রাইল বলেন আমি জিব্রাইল যখন পৃথিবীর মধ্যে যদি আমার দুইটা ডানা মেলি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুঁয়ে যাবে কত বিশাল জিব্রাইল জিব্রাইলের উপর যদি পৃথিবীর সমস্ত পানিগুলা ঢেলে দেওয়া হয় পৃথিবীর সমস্ত পানি ঢেলে দেওয়ার পরেও জিব্রাইলের উপর থেকে পানি বেয়ে আপনার হাঁটু পর্যন্ত আসবে পায়ের পাথা পর্যন্ত পানি যাবে না কত বিশাল জিব্রাইল জিব্রাহিল কে আমার নবী প্রশ্ন করেন জিব্রাহিল আল্লাহ তোমার ছয় শত নূরের পাকা দান করলেন এই ছয় শত নূরের পাকা নিযা তুমি কি পৃথিবীতে কয়েবার ছয় শত নূরের পাকা ব্যবহার করে আসলা জিব্রাইল মানে ইয়ারে সুন আল্লাহ নবী গো আমি জিব্রাইলের পৃথিবীতে আসতে ছয় নূরের পাকা ব্যবহার করতে হয় না আমার আল্লাহ আমার যে ছয় শত পাকা দান করছেন এর মধ্য থেকে একটা পাকার এক পলকে আমি জিব্রাইল পৃথিবীতে চলে আসি ছয়শত নূরের পাকা ব্যবহার করতে হয় না আমার নবী বললেন জিব্রাহিল রে তুমি কি পৃথিবীতে আসতে একবারও ব্যবহার করো নাই জিব্রাহিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জিব্রাহিল পৃথিবীতে আসতে সর্বমোট চারবার ছয়শত নূরের পাকা ব্যবহার করছি কয়বার চারবার আল্লাহর রাসূল বলেন জিবরাইল কোন চারবার জিপনা বলে আমি জিপনা প্রথমবার আমার 600 নুরের নূরের পাকা ব্যবহার করেছিলাম যখন ইউসুফ নবীর বাইরা মিলে ইসুফনীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তখন তারা কুয়ার মধ্যে যখন ফেলে দিয়েছিল তখন আমার আল্লাহ বলেন ইব্রাহিম তুমি কই তারা তারি যাও আমার বন্ধু ইউসুফের বাইরা তার বাইরা মিলে আমার বন্ধু ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিছে আমার ইউসুফের গায়ের মধ্যে যেন কুয়ার এক ফুটা জল না লাগে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল তখন আমার 600 নুরের পাকা ব্যবহার করে একটা জাপড়ে গিয়ে ইউসুফ নবীকে ধরে ফেলি ইউসুফ নবীর গায়ে কোয়ার এক ফোঁটা জল লাগতে দেই নাই আমার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি দ্বিতীয়বার 600 নুরের পাকা ব্যবহার করেছিলাম যখন নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল তখন আমার আল্লাহ বলেন জিব্রাইল তুমি কই আমি জিব্রাইল আল্লাহর ডাকের সারা দিয়া আল্লাহ বলেন জিব্রাইল তাড়াতাড়ি যাক আমার বন্ধু ইব্রাহিমের একটা লুমো যেন আগুন জ্বালাইতে না পারে ও জিব্রাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু ইব্রাহিমের একটা রুমো যাতে আগুন না জ্বালাইতে পারে আর নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল তখন আমার আল্লাহ বলেছেন আমি যে ইব্রাহিম ছয় পাখা ব্যবহার করে সাথে সাথে ইব্রাহিম নবীকে পাকরাও করে নিছি আর ওই আগুনটারে জান্নাতের বাগান বানায়া দিছি এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জি আমি জিব্রাইল তিন নাম্বার মার ওই আমি ছয় নূরের পাকা ব্যবহার করেছিলাম যেই সময় ইব্রাহিম নবী ইসমাইলের গলার মধ্যে দিছিল। সুলাল্লা নবীজি তারা ছেলে এবং বাবা আল্লাহর প্রেমে এমন ভাবে মগ্ন হয়ে গেছিল এমন ভাবে আল্লাহর প্রেমে মজিয়া গেছিল আরে ইব্রাহিম নবী এমন সময় যে সময় ছুরি দিয়া ইবা ইসমাইলের গলার মধ্যে আপনার টান দিবে এমতো অবস্থায় আমার আল্লাহ বলেন যে তুমি কই তাড়াতাড়ি যাও বেহেস থেকে একটা দুম্বা নিয়া আমার ইসমাইল রে সরাইয়া দুম্বাটা ইব্রাহিমের নিছে নিষেধা ইব্রাইল বলে আমি জিব্রাইল পলকের মধ্যে জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইব্রাহিমের সুরির নিচে দুম্বা দিয়া ইসমাইল রে সরাই নিছি জিবরাইল এবার বলেন ইয়া রাসূলুল্লাহ চতুর্থবার আমি যখন 200 নুরের পাকা লাগাই জানেন নিকুন সময় যে সময় উহুদের ময়দানে বাতিলের apne রাসূলের রক্তত্ব করে দিছিল apne রাসূলের দন্দন মুবারক শহীদ করে দিছিল ওই সময় আমার আল্লাহ বলেন জিবরাইল তুমি কই তাড়াতাড়ি যাও আমার বন্ধুর গায়ের এক ফুটা রক্ত যদি জমিনে পড়ে রে আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতপর পর্যন্ত ওই জমিনে কোন ফসল হবে না জিব্রাইল বলে ইয়ারে সুলাল্লাহ নবীজি আমি তখন আমার চয় সে তো নূরের পাকা ব্যবহার করে তাড়াতাড়ি আপনি রসুলকে ধরে ফেলি আপনি রসুলের এক ফুটা রক্ত মুবারক জমিনে পড়তে দেই নাই আরে জিব্রাইল কেমন স্পিডে আসতেন এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল যখন আমার 600 নুরের পাকা মেলে যখন একটা দাফর দেই অর্থাৎ একবার ডানা দিয়া যখন বাড়ি মারে জিব্রাইল নাকি 70 বছরের পথ অতিক্রম করে ওই জিব্রাইল বলে আল্লাহ আমি জান্নাত দেখতে চাই জান্নাতটা আপনি কেমনে বানাইছেন আমি জান্নাত ভ্রমণ করতে চাই জান্নাত কত বিশাল বানাইলেন আমি জিব্রাইল দেখতে চাই আল্লাহ বলেন যা পারমিশন দিলাম দেখে আসো জিব্রাইল বলেন আমি যখন জান্নাতের মধ্যে গেলাম জান্নাতের মধ্যে গিয়া আমার ছয় শত নূরের ডানা মেলায় যখন উঠতে শুরু করে দিলাম ও যুবক গভীর মনোযোগ দিয়া শুনবা বাজান আমার গভীর মনোযোগ দিয়া শোনেন জিব্রাইলের একটা পলকে একটা দাপড়ে

ও দয়াল আল্লাহ একটা কুটি পাইলাম জান্নাত আর কত বড় আল্লাহ বলেন রে তোমারে আমি আল্লাহ নূরের যখন বাড়ি মারো সত্তর বছরের রাস্তা অতিক্রম করো এ মত অবস্থায় তুমি সত্তর বছর উড়লা সত্তর বছর উড়ে একটা কুটির দান পাইলা ও রে আমি আল্লাহ জান্নাতের মধ্যে এইরকম বাহাত্তর রাখছি কত বিশাল জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইয়া রাখছেন ও বাগান আমার ওই জান্নাতের মধ্যে যাইতে হলে আল্লাহওয়ালা হবার দরকার আছে না নাই নবীর সাথে প্রেম লাগানোর দরকার আছে না নাই জান্নাতে যাইতে হইলে পাঁচ অক্তের নামাজ পড়ার দরকার আছে না নাই রমজান মাস সামনে আইতেছে ওই রমজানের রোজা রাখার দরকার আছে না নাই ও বন্ধু আমাদের ইমানটারে মজবুত করার দরকার আছে না নাই আমরা বর্তমানে মনোভক্তা অবস্থার মধ্যে আছি আমাদের নিজেরই ইমানটা নড় করা ঠিক না বে ঠিক আরো জোরে বলতে হবে ইমান নড় করা নাকি আমরা নিজের ইমানটা নড় করা কেননা আমরা ইমান তারে এখন পর্যন্ত ইমান তারে মজবুত করতে পারি নাই বাজান আমার জান্নাতে যাইতে হইলে আপনার ইমান মজবুত হতে হবে আপনাদের আমলটা ভালো থাকতে হবে তারপর আল্লাহ